আদম সন্তানের সব নেকিকে ফেরেশতার মাধ্যমে দিব, আর করলেই তাকে 10 করব, আর বাড়াতে 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 700, আরো বেশি আরো বেশি, যে যাই করুক। কে যদি 1 টাকা দান করে, এ ফেরেশতা শোনো ওটা 10 লিখো, বাড়াও 700, আরো আরো বাড়াতে থাকো। হজ করেছো, হে ফেরেশতা শোনো হজ করেছো ওটা বাড়াও 700 করো, আরো করো, করো বেশি করে দাও। এই শোনাও জিকিরাজকার করেছে ওটা বাড়াও, করো বেশি করতে থাকো, করো বেশি করে দাও। তোমরা আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম, তবে সেম ফাইনালি ওয়ানা আজিজি বেহি, সেম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। তখন আর কোনো নেকি থাকলো না, তখন আর কোনো লিখালেখি থাকলো না, এর কোনো নেকি লিখাই হয় না। ই এক আশ্চর্য ইবাদত, মানুষ কেন যে করতে চায় না, মানুষ যে কেন একটু বুঝে না, খালি খাওয়ার তালে থাকে, এত খালে হয়? কেন একটু বুঝেন না? আর রমজান মাস আসলে অত ইফতারি করেন কেন? একটু কম করে করবেন, কেউ কৃপণ বলবে নাকি? আচ্ছা বললে বলুক, সব কিছু হিসাব করতে হবে। মানুষ যে কেন বুঝে না আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সে আমি এক আশ্চর্য এবাদত, ওর কোনো নেকি এরকম নেই, ওটা কাউকে লিখতেও দিবেন না, তো ওটা দেখালে আর সমান হলো, তার সমান আর কোনো এবাদত হয়? আল্লাহ বলছেন ওটা আমার ব্যাপার, ওটা ওটা আমার ব্যাপার, ওটা আমি দিব। কি দিবে? জান্নাত দেবেন? ওর কোনো 2-4-5 নেকি নেই, 2-4-5-10-50 কোনো নেকি নেই, এরকম কোনো হিসাব নেই। আল্লাহ রাসূল কখনো বলেননি যে সিএমের 2-4-5-10 নেকি আছে, সেটা আমি দিব, নেকিটা আমি দিব, বা কাউকে লিখতে বলবে এই কথা বলেননি। সেটা সিএম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এই সিএম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, তাহলে কোনো ইবাদতের সাথে কে মিলাতে পারবেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিএম, নফল সিএম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজালু সিএম ইবাদা রমজান শাহরুল্লাহিল মুহররম, ফরজ রমজানের সিএমের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দামি সিএম হল মুহররমের সিএম। 2 দিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টে জিনিস কখনো ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ নবী কখনো 4টে জিনিস ছাড়তেন না। 1 মুহররমের সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে 9 তারিখ সিয়াম, 3 প্রত্যেক মাসে 3টি সিয়াম, 4 ফজরের 2 রেকাত সুন্নাত। মনে থাকবে না? সিরিয়াল 3টে সিয়াম, 1 মুহররমের সিয়াম, 2 জুলহিজ্জার 1 থেকে 9টি সিয়াম, 3 প্রত্যেক মাসে 13-14-15 3টি সিএম, 4 ফজরের 2 রেকাত সুন্নাত। বাড়ির দিকে যাবেন, ধন বলতে বলতে যাবেন, বাড়িতে খেতে বসে আহল পরিবারের সামনে বলবেন আচ্ছা আব্দুর রহিম সাহেব বললেন 3টে জিনিস আল্লাহ নবী কখনো ছাড়তেন না, সে 3টে 4টে কি আব্বু? কি যে ও এই যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে এই 4টে একটু বলে দেখেন, চেষ্টা করে কতদূর আগাতে পারি। যখন আল্লাহ রাসূল মদিনায় আসলেন তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম থাকে মুহররমের 10 তারিখে, তখন বললেন কেন তোমরা সিয়াম থাকো? ইহুদিরা বলছে আরে শোনেন, এই মুহররমের 10 তারিখে ফেরাউন ডুবে গেছে আর মুসাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, তো মুসা শুক্রিয়ার জন্য সিয়াম পালন করতেন। তখন আল্লাহ নবী বলছেন শোনেন শোনেন, আনা আওলা হাক্কু মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি মুসার সুন্নাত পালন করার ব্যাপারে, আমি তোমাদের চেয়ে বেশি অধিকার রাখি মুসার এই সুন্নাত বাস্তবায়ন করার ব্যাপারে, আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীগণ তোমরা থাকো। বলার সাথে সাথে সাহাবীগণ বলে হ্যাঁ আপনি জানেন, ইন্নাহু ইয়াউমুন আজিম, এটা ইহুদিদের একটা বড় দিন, এটা ওরা বড় দিন বলে মনে করে, আর আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে, আমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকবো মানে মুহররমের 10 তারিখ ওদের বড় দিন, আমরা কেন মুহররমের 10 তারিখে সিএম থাকবো? আপনি দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, লাইন বাকি তো আস সালাতা সালিস কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি লাসুমান্না তাসিয়া, তাহলে মুহররমের 9 তারিখও সিএম থাকবো, 9 তারিখ হবে বিরোধিতা,
আর 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মহরমে দুইটা হয়ে গেছে, এখন বুঝতে পারছেন কি না? ঢাকার সব বেরোলো বীরা মনে করলো, আরে ওই যে কারবালাতে হোসেন শহীদ হয়ে গেছে, এই জন্য মহরমের 10 তারিখ। আর একটা একটা আর একটার মধ্যে ঢুকে গেছে। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হোসেন কারবালাতে শহীদ হয়। কোথাকার কথা, হোসেন শহীদ হচ্ছেন ফাতেমার মরার 39 বছর পরে। কবে ফাতেমা মরে গেছেন তার কোনো হিসেব নেই। এভাবেই ধর্ম চলছে। তো মহরমের 10 তারিখের সাথে কারবালার শহীদের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা হলো ফেরাউন ডুবে গেছে, মুসাকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ। মুসা বলছেন আমি এই দিনে সিয়াম থাকবো তোমার শুকরিয়া আদায়ের জন্য। তো আমাদের নবী জানতে পারলেন, তো আমিও থাকবো। তখন সাহাবিগণ বলছেন, বলেন কি এটা ইহুদিদের সুন্নাত? আচ্ছা ঠিক আছে, আমি বেঁচে থাকলে সামনের বছর 9 তারিখ থাকবো, এটা হবে বিরোধিতা, আর 10 তারিখ হবে শুকরিয়া। তাই হলো মহরমের দুই দিন। আল্লাহ রাসূল বলছেন আমি আশাবাদী, মহরমের যদি মানুষ দুই দিন সিয়াম থাকে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন ওয়াহতাসিবু আলাল্লাহি ইয়াউম সাওমা আরাফা, আরাফার যদি একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন প্রত্যেক মাসে যদি 3 দিন সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। এক, মহরমের 2 দিন বিগত 1 বছর, 2, আরাফার 1 দিন আগে পরে 2 বছর সব পাপ ক্ষমা, 3, প্রতি মাসে 3 দিন তাহলে সারা বছর সিয়াম। আপনি না খেয়েও সিয়াম থাকলেন, এ কথা আল্লাহ নবী বলছেন, আমরা তো আর বলিনি। 3 দিন থাকলেন তো প্রতিদিন থাকা হলো, প্রতিদিন থাকা হলো, প্রতিদিন থাকা হলো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামা রমজানা সুম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে তারপরে শাওয়ালের 6টা থাকে 6টা, তাহলে সারা বছর সিয়াম পালন করলে জানে কি হয় তাই হবে। মসজিদের সম্মানিত দিনী ভাই বোন, জরুরি কথা যে মহিলা বৈঠকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলায় বাংলা ভাষায় বলা হয় যে মহিলাদের হাইজের কারণে রমজানের যে সিয়ামগুলি ছুটে গেছে সেই সিয়ামগুলি আগে করতে হবে তারপরে শাওয়াল, কেন এটা সুন্নাত আর এটা ফরজ, তাদের এই কথা ভুল। কেন? আল্লাহর নবী বলছেন যে তোমাদের হাইজ ঋতুর কারণে যে সিয়াম ছুটে গেছে এইগুলো তুমি বাকি জীবনে করো যেদিন তোমার সহজ হবে, যদি মরে যাও যাও 20 বছর পরে করলেও হবে, কিন্তু শাওয়াল চলে গেলে এটা আর বছর ছাড়া ঘুরবে না। কাজেই ফরজটা আগে করতে হবে হাইজের কারণে যেটা ছুটে গেছে, এই কথাটা একবারে নগদ মিথ্যা কথা। শাওয়ালটা হয়ে যাক আর ফরজ যেটা রোজা ছুটে গেছে সেম ছুটে গেছে হাইজের কারণে, সেটা বাকি জীবন যেদিন পারবে সেদিন করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নিজে আমার হাইজের কারণে যেগুলো ছুটে যেত সেগুলো সেম করতাম, আমি করতাম আমি 10 মাস পরে আবার শাবান মাসে। কেন? উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, আমি তার ফাঁকে করে নিতাম। আমি সাধারণত এমনি নফল সিয়াম থাকতাম না, কেননা কখন যেন উনি দিনে আমাকে প্রয়োজন মনে করেন, যার জন্য আমি এই নফল কাজ করতাম না। তো আমি এই জিনিসটা করে নিতাম শাবানের ফাঁকে। আমি জানি যে উনি বেশি বেশি শাবানে সিয়াম থাকেন এই ফাঁকে। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইল আল খামিস সায়েম, বৃহস্পতিবার এবং সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। মানুষের পাপ নাকি প্রত্যেক বৃহস্পতিবার সোমবারে পেশ করা হয়। আর আমাদের নবী বলছেন আমার মন চাই, আমাকে ভালো লাগে যে আমার যখন রিপোর্টটা উপরে পেশ করা হবে তখন দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকি। আমার সবসময় মনটা চাই যে আমার রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি। আমি আর আপনি একটু চেষ্টা করি না, অন্তত ওই 3টা দিন টিকে না রাখতে পারলে প্রতি বৃহস্পতিবার সোমবার চেষ্টা করি, কি হবে? একটু না হয় সবাই খাবে, তখন একটু খারাপ লাগবে। বিকেলে বন্ধু বান্ধব ডাকবে যে আসেন চায়ের স্টলে বসেন, চায়ের স্টলে বসেন কেন? কেন যে আপনার চলে না আমি বুঝতে পারি না। আমি 19 বছর থেকে নদা পড়াতে আছি, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, কে জানি চায়ের স্টলে আমায় চিনে কি না, আমি নিজেও বুঝিনি।
তো একদিনে তো বসেনি, তবু তো চলছে, কই চল না চলা তো আমি বুঝতে পারি না। আপনি কেন দোকানে বসে আড্ডা পিটছেন? খালি এখানে দেখি যে খালি বসে থাকেন দোকানে। ও এটা তো মালি ডল, ওই যে সুরি ডল, ওখানে দেখি এখানে কোথায় বসে না বসে আমি আপনাদের চোখে পড়ে না। তো ওখানে দেখি যে মসজিদ থেকে বের হয়ে দেখছি কি পায়ের উপরে পা উঠিয়ে চা খাচ্ছে, গল্প করছে, বদনাম করছে, কী করছে না করছে। পাঁচজন এক জায়গাতে বসে থাকলে তো তা হবেই, কখন কার কথা আসবে, কখন হ্যাঁ আর না, মরলেই সব শেষ। আর এটা নিয়ে তখন বেঁধে যাবে, একবারে গলার কাঁটা হয়ে বেঁধে যাবে। কত কঠিন হয়ে বাধবে আপনাকে আমি বুঝাতে অক্ষম, খুবই জটিল। বিচার যদি শুরু হয় আপনার, আপনার বিচার শুরু হয়ে গেছে তখন যদি আল্লাহ এভাবে দেখেন কোনো কথা নেই, আর একটু যদি দেখেন তাহলে তো আর কোনো রক্ষা নেই, তখন একবারে পঙ্খন পঙ্খন রূপে কঠিনভাবে বিচার হবে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহর নবীকে বলছি, আল্লাহর নবী, লা মারাকা তাসুমু ফি শাহরিন মিন শুহরে মা তাসুমু ফি শাবান। আল্লাহর নবী, আচ্ছা আপনি শাবান মাসে যত সিয়াম থাকেন অন্য মাসে তত সিয়াম থাকেন না কেন, কি ব্যাপার? এটা জিজ্ঞাসা। আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন, অন্য মাসে তো এত থাকেন না? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো, যাকা শাহরুন বাইনা রাজব ও রামাদান, আরে শাবান একটি মাস যেটা রজব ও রামাজানের মাঝে, আরে শাবান একটি মাস যেটা রজব ও রামাজানের মাঝে, আরে মনে রেখো শাবান একটি মাস যেটা রজব ও রামাজানের মাঝে। এক ধরুন না সোয়ান হো, মানুষ তাতে বেখিয়াও থাকে, মানুষ সেটা দাম দেয় না, মানুষ তাতে বেখিয়াও থাকে। তুরাজুল আমল ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহ তাআলার কাছে। ওনা উহিব্ব, আমার মন চাই, ইউরাজা আমালি ওনা সায়েম, যখন আমার রিপোর্ট পেশ করা হোক তখন আমি সিএম থাকি, দেখুক বাৎসরিক রিপোর্টের সময় আমি সিএম আছি, এই কারণে আমি বেশি বেশি সিএম থাকি। তার তো আর জানা ছিল না যে সেদিন 15ই শাবান। সেইটি আপনাদের ঢাকা শহরের আলেম ওলামা, ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা কীভাবে কীভাবে জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থেকে একবারে নগদ মিথ্যে, এর কোনো ভিত্তি নেই, যা আছে সব জাল হাদিস, সময় সাপেক্ষে বলা হবে। তো আজকের মতো এই পর্যন্তই, এই পর্যন্ত বলে আমি আপনি আমার দিনী ভাই বোন হিসাবে জরুরি অনুরোধ, যেহেতু এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত, কাজেই আন্তরিকভাবে আপনাকে আমি দিনী ভাই বোন হিসাবে অনুরোধ জানাচ্ছি, যে কোনো মূল্যে কিছু না কিছু নফল সিয়াম পালন করার চেষ্টা করুন। অবশেষে এসে শেষ পর্যন্ত অনুরোধ জানাচ্ছি, বৃহস্পতিবার আর সোমবার চেষ্টা করুন, আর শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চেষ্টা করুন। যদিও আল্লাহর নবী 25, 26, 27 পর্যন্ত রেখে যেতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন পুরো শাবান সেম থাকতেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরে শাবান আর রমজান পুরো 2 মাস, শেষের দিকে 2-1টা বাদ দিতেন। এরপরে তিনি বলছেন যে তোমরা সেম থাকো নিষ্প শাবান, শাবানের 15 পর্যন্ত, তাহলে বোঝা যাচ্ছে 1 থেকে 15 এর মধ্যে কোনো দিন রিপোর্ট আছে, কিন্তু সেই দিন খাস 15 এ কথা নয়। আর হয় যদি তাহলে এভাবে বেদাতি এবাদত করলে হবে, এটা কোনো হিসেব আছে? সারা বছর সিয়ামের কোনো কথা নেই, নফল সিয়ামের শাবানে কোনো কথা নেই, 15ই শাবান এভাবে আতর গোলাপ মেখে সিয়াম থাকলো, বিদাত করে একটা কাজ হবে? আবার কথাটা বুঝেন, আল্লাহর নবী আপনি অন্য মাসেতে এত সিয়াম থাকেন না, এখানে এত থাকেন কেন, এটা হলো জিজ্ঞাসা। তখন তার উত্তর হলো এটা যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আরে শোনো শোনো, সেইটা একটা মাস, মানুষ তো বুঝে না, মানুষ তাতে গাফেল থাকে, সেই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমার মন চাই, আমি ভালোবাসি, আমার রিপোর্টের সময় দেখুক যে আমি সিয়াম আছি, সাপ্তাহিক রিপোর্টে দেখাতে চাই আমি সিয়াম আছি, বাৎসরিক রিপোর্টে আমি দেখাতে চাই আমি সিয়াম আছি। কাজেই জরুরি অনুরোধ, হিসাব নিকাশ করে শাবানের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সিয়াম পালন করার জন্য
অনুরোধ রইল। সম্মানিত মসজিদের মুসল্লি, আজ হোক আর কাল হোক মরতেই হবে, কাজে এর সাথে আরও তিনটা উপদেশ মনে রাখিয়েন। এক, যে কোনো মূল্যে পাঁচ অক্ত সলাত আদায় করতে হবে। দুই, হালাল রুজি উপার্জন করতে হবে। তিন, কোরআন তেলাওয়াত করতে অভ্যাসী হতে হবে। চব্বিশ ঘন্টায় কিছুই না পারলে অন্তত সূরা ইখলাস একবার হলেও চেষ্টা করেন। তিনবার সূরা ইখলাস পড়লেই একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। তিরিশ পারা কোরআন টপ ব্যাপার। মানুষ, বাংলাদেশি মানুষ সারা বছরে একবার কোরআন মাজিদ পড়তে পারে না। রামাজান মাসে কোনো রকমে ছেঁচড়া ছেঁচিড়ি করে হতে হবে, একবার পড়ে দুবার পড়ে, সেখানে এক মিনিটে একবার কোরআন, এক মিনিটে একবার কোরআন, এক মিনিটে সূরা ইখলাস তিনবার পড়লাম আমি, একবার কোরআন মাজিদ পড়ে ফেলে দিলাম। আরে নেকি লুটে নেন না, তার কি অভাব আছে নাকি? তো নেকি তো কেউ লুটে নেয় নে, কেউ মনেও করে না, কেউ দামও দেয় না। হাদিস তো বুখারী মুসলিম, কিন্তু আপনি দাম না দিলে হবে? কেউ কি আপনাকে পড়ে দিবে? নিজের নিজে করা লাগবে। তো কি কোনো মাঝহাব মানেন যে কাউকে দিয়ে পড়ে নিলেন, নেকি বাপের কবরে বকশিয়ে দিলেন? এটা তো আর হবে না, কেউ করে দিবে না। যারা মনে করেছে যে কেউ করে দেয় তারা ভুল বুঝেছে। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। এই মসজিদের সাথে, এই সামাজিক কাজের সাথে আমাদের আত্মীয় স্বজন বাপ চাচা তারা অনেকেই জড়িত ছিল, তাদের কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো, তুমি তাদের কবরকে আলোকিত করো। আমরা যারা বাড়িতে ও হাসপাতালে অসুস্থ আছি তুমি তাদের আরোগ্য দান করো।